হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাটি ফর WBCS। আজকে আমরা করছি আমাদের প্রিপোজিশনের সেকেন্ড ক্লাস। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন করছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে এসপি বুকসের বইটা ধরে চ্যাপ্টার ওয়াইজভাবে গ্রামার শেখানোর চেষ্টা করছি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর তোমাদের যদি কোনো ক্লাস রিগার্ডিং ডাউট থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট সেকশনে আস্ক করতে পারো, আমি ঠিক সময় মতো তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আচ্ছা, আগের দিনের ক্লাসে আমরা প্রিপোজিশনের বেসিক যে ইন্ট্রোডাকশন পার্টটা সেটা ডিসকাস করে নিয়েছিলাম, আর কিছু কনফিউজিং পেয়ার্স অফ প্রিপোজিশন এটাও আমি শুরু করেছিলাম। তো আজকে সেটাই আমি কন্টিনিউ করছি। তো আজকে ক্লাসটা পুরোপুরি আমাদের কনফিউজিং পেয়ার্স অফ প্রিপোজিশন এই নিয়েই থাকবে। ঠিক আছে, তো আমাদের প্রথম যেটা পেয়ার সেটা হচ্ছে কি, বিটুইন এবং অ্যামং। ঠিক আছে, তো বিটুইন এই প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করব, যখন দুটো জিনিসের কথা বলা হবে। ঠিক আছে, এবং অ্যামং এই জিনিসটা আমরা ইউজ করব কখন, যখন মোর দ্যান টু মানে দুটোর থেকে বেশি জিনিসের কথা যখন বলা হবে তখন আমরা অ্যামং ইউজ করব। এবং দুটো জিনিসের ক্ষেত্রে আমরা কি করব, বিটুইন এই প্রিপোজিশনটাকে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এবার দুটো বা দুটোর থেকে বেশি এই জিনিসটা বলতে আমি কি বলতে চাইছি সেই জিনিসটা তোমরা উদাহরণের মাধ্যমে এখানে দেখতে পাবে। ঠিক আছে, যেমন প্রথম উদাহরণটা বলছে কি, আর্মস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দি বেগার্স। প্রথমত বলে রাখি এই যে আর্মস, ঠিক আছে, এখানে দেখো একটা এল রয়েছে, কিন্তু এর এল এর উচ্চারণটা আমাদের এখানে উজ্জ থাকবে। ঠিক আছে, তো উচ্চারণটা হবে আর্মস, ঠিক আছে, এলটার এখানে উচ্চারণ হবে না। এবং আর্মস মানে হচ্ছে কি, ভিক্ষে। তো আর্মস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দি বেগার্স মানে ভিক্ষুকদের মধ্যে ভিক্ষা বিতরণ করা হয়েছিল। ঠিক আছে, এবার এখানে আমাদের প্রিপোজিশন দেখো কি ইউজ করেছে, প্রিপোজিশন ইউজ করা হয়েছে অ্যামং। এবং আমরা এক্ষুনি দেখলাম যে অ্যামং আমরা তখন ইউজ করব যখন মোর দ্যান টু এর কথা বলা হবে। এবং সেই ক্ষেত্রে এখানে দেখো, এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে কাদের মধ্যে, না অ্যামং দি বেগার্স, ভিকেরিদের মধ্যে বা ভিক্ষুকদের মধ্যে। ঠিক আছে, এবং সেইটা হচ্ছে আমাদের প্লুরাল, এখানে এস দেয়া রয়েছে, তাহলে এটা প্লুরাল। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে অ্যামং যে প্রিপোজিশনটা ইউজ করেছি সেটা আমাদের সঠিক রয়েছে। ঠিক আছে, নেক্সট উদাহরণ বলছে দি টিচার ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামং দেম। এবার এখানে দেখো এই যে অ্যামং প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে সেটা কেন, কারণ এখানে আমরা যে অবজেক্টের কথা বলতে চাইছি, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি দেখো কে, না অ্যামং দেম, ঠিক আছে, তাদের মধ্যে। এবং দেম এই শব্দটা হচ্ছে আমাদের প্লুরাল, তাহলে দেমকে দেখে আমাদের যে প্রিপোজিশনটা আমরা এখানে ইউজ করছি সেটা হচ্ছে অ্যামং। ঠিক আছে, সেন্টেন্সের মানেটা ছিল যে টিচার ডিস্ট্রিবিউটেড সুইটস অ্যামং দেম, মানে টিচার কি করেছিল বা শিক্ষক কি করেছিল, না মিষ্টিগুলো বিতরণ করে দিয়েছিল তাদের মধ্যে। ঠিক আছে, তাদের হচ্ছে প্লুরাল, সেই জন্য অ্যামং ইউজ করছি। এর পরের উদাহরণ বলছে দি ম্যাচ উইল বি প্লেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে আমাদের অবজেক্ট কে কে রয়েছে, এখানে একটা ইন্ডিয়া এবং হচ্ছে অস্ট্রেলিয়া, দুটো পার্টি। ঠিক আছে, এবং সেই জন্য আমরা এখানে প্রিপোজিশন যেটা ইউজ করছি সেটা হচ্ছে দেখো কি, বিটুইন। ঠিক আছে, এবং আমরা এখানে দেখে এলাম ফর টু আমরা ইউজ করি বিটুইন, এখানে দুটো পার্টির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়া এবং একটা হচ্ছে অস্ট্রেলিয়া, সেই জন্য আমরা ইউজ করছি বিটুইন। দুজনের মধ্যে হলে বিটুইন হবে এবং দুয়ের থেকে বেশি হলে অ্যামং হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সিম্পল নিয়ম। আচ্ছা, এর পরের উদাহরণটা বলছে দেয়ার ইজ এ টুর্নামেন্ট টু বি প্লেড বিটুইন অথবা অ্যামং। ঠিক আছে, যে কোনো একটা নিতে হবে, বিটুইনও হতে পারে অথবা অ্যামংও হতে পারে, যেটা হবে সেটা আমাদেরকে বেছে নিতে হবে। এবার পার্টি কে কে, না একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর একটা হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি বলছিল কি, যে দেয়ার ইজ এ টুর্নামেন্ট টু বি প্লেড বিটুইন অথবা অ্যামং ইন্ডিয়া অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে কি হবে, না একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এবার এখানে তুমি একটা জিনিস চেক করো, এখানে তো দেয়া রয়েছে আমাদের বিটুইন অথবা অ্যামং, যে কোনো একটা নিতে হবে। এবং পার্টি দেখো এখানে কতগুলো পার্টি হচ্ছে, এখানে তিনটে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং একটা হচ্ছে নিউজিল্যান্ড। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল, নিয়ম অনুযায়ী এখানে বলেছিল কি, যে অ্যামং আমরা মোর দ্যান টু এর ক্ষেত্রে ইউজ করব আর বিটুইন করব দুয়ের জন্য। এখানে যেহেতু পার্টি আমাদের তিনটে, তাহলে আমাদের কি হওয়া উচিত ছিল, তাহলে আমাদের এখানে হওয়া উচিত ছিল অ্যামং, তাই তো? কিন্তু এই উদাহরণটা হচ্ছে আমাদের কি, না ব্যতিক্রমী। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামং হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অ্যামং হবে না, এর বদলে হবে বিটুইন। এবার কেন বিটুইন হবে সেটা আমি এর পরেই রুলগুলো ডিসকাস করে রেখেছি, সেটা আমি পরের স্লাইডে ডিসকাস করছি। ঠিক আছে, আচ্ছা, এর পরের উদাহরণে বলছে দেয়ার ইজ এন অ্যালায়েন্স বিটুইন দি থ্রি ইউরোপিয়ান নেশনস। ঠিক আছে, এখানে বলতে চাইছে যে তিনটে ইউরোপিয়ান দেশের মধ্যে একটা অ্যালায়েন্স, বলতে একটা আঁতাত বা বোঝাপড়া কিছু একটা রয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে দেখো আমাদের কি বলেছিল এখানে, যে থ্রি ইউরোপিয়ান নেশনস, তিনটে ইউরোপিয়ান নেশনের কথা বলা হচ্ছে, তিনটে ইউরোপিয়ান দেশের কথা বলা হচ্ছে। ঠিক আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট আমাদের কি রয়েছে, মোর দ্যান টু, ঠিক আছে? তাহলে অ্যামং আমাদের ইউজ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমরা দেখো ইউজ করেছি কি বিটুইন এই প্রিপোজিশনটাকে। কিন্তু বিটুইন আমরা দেখেছিলাম কি ফর টু, দুয়ের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে তিনটে ইউরোপিয়ান দেশের কথা বলছি, তা সত্ত্বেও এখানে আমরা বিটুইন ইউজ করছি, কারণ এটাও হচ্ছে আমাদের একটা ব্যতিক্রমী নিয়ম, ঠিক আছে? এটাও আমাদের ঠিকই রয়েছে, কারণ কিন্তু ভুল নেই। তাহলে আমাদের প্রথম যে তিনটে উদাহরণ এখানে ছিল, এই তিনটে উদাহরণ ছিল আমাদের নর্মাল যে নিয়ম সেই নিয়মের আন্ডারে, ঠিক আছে? কিন্তু এই যে দুটো উদাহরণ আমরা লাস্টে পেলাম, চারের দাগেরটা আর পাঁচের দাগেরটা, এই দুটো হচ্ছে আমাদের ব্যতিক্রমী নিয়ম। এই ব্যতিক্রমী নিয়মটা কি সেটা আমি পরের স্লাইডে ডিসকাস করছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে আমি নিয়মটা ডিসকাস করছি। এখানে বলছে কি, প্রথমে নিয়মটা হলো ডেফিনিট নাম্বার টু থ্রি ইটিস ইজ ইন্ডিকেটেড, দেন উই ইউজ বিটুইন ফর মোর দ্যান টু। আচ্ছা, এখানে মোরটা লেখা হয়নি, ফর মোর দ্যান টু, ঠিক আছে? বলছে যে যখন ডেফিনিট কোনো নাম্বার, নির্দিষ্ট কোনো নাম্বার, যেমন দুই অথবা তিন ইটিসে ইন্ডিকেট করা হবে, ঠিক আছে, বা বোঝানো হবে, তখন আমরা কি করব, আমরা তো দেখতে পাচ্ছি এখানে তিন শব্দটা চলে গেলো, তাহলে এখানে মোর দ্যান টু তো হয়েই যাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা কি করব, না বিটুইন এই শব্দটাকে ইউজ করব, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোর দ্যান টুকে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় নিয়মটা বলছে কি, ইফ দি মেম্বার্স হ্যাভ মিউচুয়াল কোঅপারেশন দেন বিটুইন ইজ ইউজ ফর মোর দ্যান টু। আর এখানে বলতে চাইছে কি, যে আমরা যদি দেখতে পাই যে পার্টিগুলো রয়েছে বা যে অবজেক্টগুলো রয়েছে যাই হোক না কেন, তাদের মধ্যে যদি কোনো মিউচুয়াল কোঅপারেশন থেকে থাকে, ঠিক আছে, অভ্যন্তরীণ কোনো একটা বোঝাপড়া থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যদিও মোর দ্যান টু ওখানে আমাদের পার্টি রয়েছে, তা সত্ত্বেও আমরা সেখানে বিটুইন এই প্রিপোজিশনটাকে ইউজ করব, ঠিক আছে? এখানে কখনোই আমরা ভুল করে এমন শব্দটাকে ইউজ করে দেব না, ঠিক আছে? বুঝতে পারলে এই দুটো নিয়ম? এবার এই দুটো নিয়মের পরিপ্রেক্ষিতেই আমাদের আগের যে দুটো লাস্টের উদাহরণ ছিল সেইগুলো আমরা ওখানে আলোচনা করেছি। তবুও আমি ওগুলো আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের চারের দাগের উদাহরণটা ছিল, এখানে কি বলেছিল, দেয়ার ইজ এ টুর্নামেন্ট টু বি প্লেড বিটুইন অ্যামং ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। এবার এখানে দেখো, এখানে আমাদের পার্টি ছিল তিনটে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, তিনটে পার্টি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে আমাদের পার্টিগুলো কিন্তু ডেফিনিট, ঠিক আছে? এমন নয় যে যেমন এখানে বলেছিল অ্যামং দি বেগার্স, ঠিক আছে, বেগারের সংখ্যাটা আমরা বুঝতে পারছি না কতগুলো, অথবা অ্যামং দেম তাদের মধ্যে, তাদের সংখ্যাটা আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে মোর দ্যান টু হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এদের সংখ্যাটা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে তিন। তাহলে এখানে আমরা অ্যামং ইউজ না করে আমরা ইউজ করব বিটুইন, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয় যে উদাহরণটা বলেছিল সেখানে বলেছিল কি, যে দেয়ার ইজ অ্যান অ্যালায়েন্স বিটুইন। এবার দেখো, এই যে অ্যালায়েন্স যখন জিনিসটা আসছে, এখানে আমাদের কি বুঝতে পারছি, যে এদের মধ্যে একটা বোঝাপড়া বা সমঝোতা কিছু একটা রয়েছে, ঠিক আছে? এবার সেটা আমাদের মোর দ্যান টু যদি অবজেক্ট হয়েও থাকে বা পার্টি হয়েও থাকে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বিটুইন দি থ্রি ইউরোপিয়ান নেশনস, তিনটে ইউরোপিয়ান যে দেশগুলো ছিল তাদের মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপার থাকার জন্য আমরা এখানে অ্যামং না ইউজ করে আমরা ইউজ করলাম বিটুইন, ঠিক আছে? তাহলে ব্যতিক্রমী নিয়মগুলো বুঝতে পারলে? আর পরীক্ষাতে এই ধরনের ট্রিকি কোশ্চেনগুলো এখন আসছে, তো সব উদাহরণগুলোই তোমরা তোমাদের খাতায় যেমন নোট করা তেমন করো, কিন্তু এই যে লাস্টের উদাহরণ দুটো, এই দুটোকে স্টার মার্ক করে রাখবে, ঠিক আছে? কারণ এই দুটো একটুখানি ট্রিকি রয়েছে। আচ্ছা, এর পরের নিয়ম বলছে কি, বিটুইন ইজ ফলোড বাই কনজাংশন অ্যান্ড নট টু, ঠিক আছে? বলতে চাইছে যে বিটুইন এই যে প্রিপোজিশনটা এটা কখন ফলো হবে, না অ্যান্ড এই কনজাংশনের দ্বারা, ঠিক আছে, টু এর দ্বারা হবে না, ঠিক আছে, টু এর দ্বারা হবে না, অ্যান্ড এর দ্বারা হবে, ঠিক আছে? এবার নিয়মটা সম্বন্ধে যেখানে উদাহরণটা দিয়েছে সেটা দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। বলছে কি, দি মিটিং উইল বি হেল্ড বিটুইন 10 AM অ্যান্ড 4 PM। বলছে মিটিংটা কখন অনুষ্ঠিত হবে, না 10টা এবং 4টার মধ্যে, ঠিক আছে, বিটুইন 10 AM অ্যান্ড 4 PM, ঠিক আছে, 10টা এবং 4টার মধ্যে, সেই জন্য আমরা ইউজ করছি বিটুইন। কিন্তু তুমি এখানে যদি টু ইউজ করে দিতে তাহলে কি হতো, ধরো আমি টু এখানে ইউজ করছি, তাহলে কি হচ্ছে দেখো মিনিংটা, যেমন বিটুইন 10 AM টু 4 PM, 10টা থেকে 4টা তখন হয়ে যাচ্ছে, ঠিক আছে? টু ইউজ করলে তখন আমাদের মিনিং হচ্ছে 10টা থেকে 4টে, কিন্তু আমাদের 10টা থেকে 4টে এই ডিউরেশনটা বোঝানোর কথা কিন্তু বলেনি। এখানে বলতে চাইছে যে 10টা থেকে 4টার মধ্যে কোনো একটা সময়ে আমাদের মিটিংটা হবে, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার সময়ের কথা এখানে ইন্ডিকেট করতে চাইছে না, জাস্ট একটা বলতে চাইছে যে কোনো একটা সময় হবে। আর টু ইউজ করে দিলে হবে কি, জানা বোঝাচ্ছে 10টা থেকে শুরু হয়ে 4টে অবধি আমাদের কন্টিনিউ মিটিংটা চলতে থাকবে, ঠিক আছে? দুটোর মধ্যে মিনিংয়ের ডিফারেন্স রয়েছে। তাহলে খেয়াল রাখবে যে বিটুইনের পরে আমরা কনজাংশন হিসাবে ইউজ করব অ্যান্ড, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে নিয়ম সেখানে বলছে কি, এখানে কিছু কনফিউজিং পেয়ার্স আবার আমরা ডিসকাস করছি, যেমন সিন্স, ঠিক আছে,
সিন্স আমরা কখন ব্যবহার করব, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, কোনো পার্টিকুলার টাইম থেকে আমরা যখন কোনো জিনিসকে উল্লেখ করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। এক তো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সিন্সকে ইউজ করব, আর দ্বিতীয়ত আমরা সিন্স ইউজ করব যখন আমরা কোনো রিজন মানে কোনো কারণ বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে সিন্স আমরা ইউজ করছি পয়েন্ট অফ টাইম আর রিজন বা কারণ এই দুটো বোঝানোর জন্য, আর ফর এই প্রিপোজিশনটা আমরা ইউজ করব কখন না, পিরিয়ড অফ টাইম মানে ধরো যখন আমরা লম্বা কোনো একটা সময়ের কথা উল্লেখ করব, ধরো ওই যেমন আমি আগে বললাম যে 10টা থেকে 4টে, এই জিনিসটা আমাদের যে সময়ের যে অ্যামাউন্টটা বা সময়ের যে ব্যবধানটা, ঠিক আছে, ওই যে জিনিসটা আমরা বোঝাচ্ছিলাম সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা ইউজ করব ফর, ঠিক আছে। উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। যেমন সিন্স 9 PM, 9টা থেকে, ঠিক আছে, 9টা থেকে, সিন্সের দ্বারা আমরা এখানে বোঝাচ্ছি কি ওই 9টা বেজে তারপর থেকে। আচ্ছা, এর পরের উদাহরণ বলছে ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে, ঠিক আছে। এখানে ফরের দ্বারা আমরা বোঝাতে চাইছি একটা পিরিয়ড অফ টাইম, 5 বছর ধরে, ঠিক আছে। আচ্ছা, এর পরে বলছে কি সিন্স আই ওয়াজ আনএবল টু অ্যাপিয়ার, এখানে আমরা রিজন এই জিনিসটার আমরা এখানে উদাহরণ দিচ্ছি। যেমন সিন্স আই ওয়াজ আনএবল টু অ্যাপিয়ার, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি উপস্থিত হতে পারিনি, ঠিক আছে। তাহলে এখানে সিন্সের দ্বারা আমরা অ্যাকচুয়ালি সেই বিকজ, ঠিক আছে, বা অ্যাজ, এই জিনিসগুলোকে আমরা এখানে ইন্ডিকেট করার চেষ্টা করছি, ঠিক আছে। এবার এখানে আমরা পরের যে উদাহরণটা ডিসকাস করব সেখানে আমরা এটা বোঝানোর চেষ্টা করব, যেহেতু যে সিন্স বিকজ এই জিনিসগুলো প্রায় একই রকমেরই মিনিং দিয়ে থাকে অ্যাজ, ঠিক আছে, তো তাদের সাথে আমরা পার্টিকুলার কিছু কিছু শব্দ ইউজ করতে পারি না। যেমন নিয়মটা দেখো কি বলছে, যেমন সিন্স, বিকজ অ্যান্ড অ্যাজ এই তিনটে শব্দের সাথে কি বলছে দেখো, আর নট ফলোড বাই সো দেয়ার ফোর দ্যাটস ওয়াই, ঠিক আছে। বলছে সিন্স, বিকজ অ্যান্ড অ্যাজ এই শব্দগুলো কাদের দ্বারা ফলো হবে না, মানে এদের পরে কোন কোন শব্দগুলো বসবে না, সেগুলো হচ্ছে সো দেয়ার ফোর এবং দ্যাটস ওয়াই। সো মানে হচ্ছে সুতরাং, দেয়ার ফোর এই শব্দটারও মিনিংও প্রায় সেম সুতরাং টাইপেরই, ঠিক আছে, বা সেই কারণে, আর দ্যাটস ওয়াই এটাও একই সেই কারণে। এবং তুমি এই যে শব্দগুলো দেখো, সিন্স মানেও যেহেতু, বিকজ মানেও কারণ, অ্যাজ মানেও যেহেতু, ঠিক আছে, তো প্রায় তো সিমিলারই মিনিং সবগুলোর হয়ে গেল না। তাহলে আমি কোনো সেন্টেন্সে যখন একবার এই শব্দগুলোকে ইউজ করে দেবো তাহলে আর এই শব্দগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদের সেন্টেন্সে ইউজ করার দরকার নেই, এই শব্দগুলো আমরা একবারই ইউজ করব। তো উদাহরণ দেখো কি বলছে, উদাহরণ বলছে কি, যদিও এই উদাহরণটা হচ্ছে আমাদের একটুখানি এক্সেপশনাল, ঠিক আছে। যেমন এখানে বলছে কি দেখো, অ্যাজ ইউ সো, সো শ্যাল ইউ রিপ, এখানে দেখো অ্যাজও ইউজ করা হয়েছে এবং সো ইউজ করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা এক্ষুনি আগে দেখলাম কি, যখন আমরা অ্যাজ ইউজ করব তার সাথে আমরা সো এর ইউজ করব না, ঠিক আছে, কিন্তু এখানে ইউজ করেছে, এখানে এই কারণে ইউজ করা হয়েছে কারণ এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্রেজ, ঠিক আছে, এটা নর্মাল কোনো সেন্টেন্স নয়, এটা হচ্ছে একটা ফ্রেজ বা প্রবাদ বাক্য বলতে পারো, যাই হোক না কেন। তো আমরা একটা বাংলায় কথা বলি না যে যেমন গাছ লাগাবে তেমন তার ফল পাবে, মানে যেমন তুমি কর্ম করবে তেমনই তার ফল পাবে, তো এই সেন্টেন্সের মিনিংটাও সেম। যেমন তুমি গাছ লাগাবে, সো মানে হচ্ছে ওই গাছ লাগানো, চারা গাছ লাগানো, ঠিক আছে, যেটা আমরা চাষবাসের ক্ষেত্রে প্রথমে করে থাকি বপন করা, সো স্যালিউ রিপ তেমনই তুমি ফসল পাবে, রিপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফসল কাটা, তো এটা যেহেতু আমাদের ফ্রেজ তো সেই ক্ষেত্রে আমাদের এটা অ্যাজ এবং সো এরকমভাবে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, এটা কোনো ফুল সেন্টেন্সের উদাহরণ নয়, এটা হচ্ছে একটা ব্যতিক্রমী নিয়মের ভেতরে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে আমাদের কনফিউজিং পেয়ার সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাক্রস এবং একটা হচ্ছে থ্রু, ঠিক আছে। অ্যাক্রস শব্দটার মানে হচ্ছে কি ক্রস ওয়াইজ, মানে ধরো একটা রাস্তা তার এপার থেকে ওপার, ঠিক আছে, এইভাবে ক্রস করার যে জিনিসটা সেটাকে আমরা বলবো অ্যাক্রস, এপার থেকে ওপার এরকম। আর থ্রু যে জিনিসটা সেটা মানে হচ্ছে কি ভায়া, ঠিক আছে, মানে কোনো জিনিসের মধ্য দিয়ে, ঠিক আছে, সেরকম ক্ষেত্রে আমরা ইউজ করবো থ্রু। আচ্ছা, এবার উদাহরণ দেখো কি বলছে, আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার, বলছে আমি নদীটা সাঁতরে পার হলাম, ঠিক আছে। এবার এই যেখানে অ্যাক্রস শব্দটা মিন করছে কি, যে আমি নদীটাকে এপার থেকে ওপার সাঁতার দিয়ে পাস করলাম, ঠিক আছে, এপার থেকে ওপার হওয়ার যে মিনিংটা সেটা আমরা এই অ্যাক্রস শব্দটার মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট উদাহরণ বলছে কি, এ ট্রি ফেল অ্যাক্রস দি রেলওয়ে লাইন দ্যাট কস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, বলছে একটা গাছ রেলওয়ে লাইনের উপরে পড়ে গেছিল, যেটা কি করেছিল না একটা অ্যাক্সিডেন্টের কারণ হয়েছিল। এবার এই যে অ্যাক্রস জিনিসটা এখানে কিভাবে ইউজ করছে, অ্যাক্রস শব্দটা আমরা এখানে মিন করতে চাইছি কিভাবে, যে একটা গাছ কি হয়েছে না রেল লাইনের ওপরে, মানে ধরো রেল লাইনে তো দুটো পাত থেকে থাকে, এই পাত এবং ওই পাত দুটো পাতের ওপরেই একসাথে রেল লাইনের ওপরে আমাদের গাছটা পড়ে রয়েছে, যেই কারণে কি হয়েছে না পুরো রেল লাইনটাই আমাদের ব্লক হয়ে গেছে, যেই কারণে ট্রেনের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের উদাহরণ বলছে কি,
দি মেসেজ ওয়াজ কনভেড টু মি থ্রু হার। সেন্টেন্সের মানেটা হলো যে দি মেসেজ মানে সেই মেসেজটি বা দি সেই সংবাদটি যেটাই হোক না কেন ওয়াজ কনভেড টু মি মানে আমার কাছে এসেছিল বা আমার কাছে পৌঁছেছিল কিভাবে না থ্রু হার তার মাধ্যমে। এই যে আমরা এখানে বলেছিলাম না ভায়া ঠিক আছে কোনো জিনিসের মধ্য দিয়ে বা কোনো জিনিসের দ্বারা ঠিক আছে সেই জিনিসের মিনিংটাই এখানে থ্রু এই প্রিপোজিশনটা দিচ্ছে তার দ্বারা ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে কি দি ট্রেন পাসড থ্রু দি টানেল বলছে টানেলের মধ্য দিয়ে ট্রেনটি পাস করলো ঠিক আছে। তাহলে এখানে থ্রু যে জিনিসটা আমরা বলেছিলাম ভায়া ঠিক আছে কোনো জিনিসের মধ্য দিয়ে টানেলের মধ্য দিয়ে ট্রেনটা পাস করছে সেটা আমরা মিন করছি এই থ্রু প্রিপোজিশনটার মাধ্যমে ঠিক আছে। আচ্ছা এর পরের একটা আমাদের কনফিউজিং পেয়ার্স দিচ্ছে যেটা কি না কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস এই শব্দটা আমরা কখন ইউজ করব না মিট বাই চান্স যখন এই মিনিংটা দেওয়ার চেষ্টা করবে মানে হঠাৎ করে দেখা হওয়া এই মিনিংটার ক্ষেত্রে আমরা মিট বাই চান্স প্রিপোজিশনটাকে ইউজ করব ঠিক আছে। আচ্ছা এবারে এই কেম অ্যাক্রস রিলেটেড কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি যেমন হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই সাডেনলি কেম অ্যাক্রস মাই চাইল্ডহুড ফ্রেন্ড ঠিক আছে। আচ্ছা দেখো এবার এই সেন্টেন্সটা একটা প্রবলেম আছে সেটা হলো কি আমরা এখুনি দেখলাম যে কেম অ্যাক্রস এর মিনিংটাই হচ্ছে কি না মিট বাই চান্স হঠাৎ করে দেখা হওয়া। তাহলে যখন হঠাৎ করে দেখা হওয়ার একটা ব্যাপার আসছে সেটা একটা কি মানে আনসার্টেনটির ব্যাপার থাকে না যে ওটা নিশ্চিত ছিল না হঠাৎ করেই হয়ে গেছে ঠিক আছে কিছুটা ভাগ্যের ব্যাপার বলতে পারো ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সাডেনলি যে জিনিসটা ঠিক আছে হঠাৎ করে যে জিনিসটা সেই জিনিসটা আমাদের অলরেডি এই যে শব্দটা রয়েছে এর ভেতরেই ঢুকে রয়েছে ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা দেখো হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই সাডেনলি তাহলে সাডেনলি শব্দটা আমাদের এখানে কি হচ্ছে একটা এক্সট্রা শব্দ আমাদের ইউজ করা হয়েছে না যেটারই মিনিং আমরা সাডেনলি দিচ্ছে সেই শব্দটারই মিনিং আমাদের কেম অ্যাক্রস এই শব্দটাও দিচ্ছে। তাহলে আমাদের সাডেনলি এখানে ইউজ করা হবে না ঠিক আছে শুধু কেম অ্যাক্রস থাকবে। হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই কেম অ্যাক্রস মাই চাইল্ডহুড ফ্রেন্ড কারণ কেম অ্যাক্রসের ভেতরেই এই মিড বাই চান্সের ব্যাপারটা বা সাডেনলির ব্যাপারটা ঢুকে রয়েছে। আচ্ছা এর পরের যে উদাহরণ সেটা বলছে কি আই কেম অ্যাক্রস উইথ হিম। আচ্ছা এখানেও একটা প্রবলেম রয়েছে সেটা কি কেম অ্যাক্রস ঠিক আছে এই শব্দটার সাথে আমাদের উইথ আলাদা করে আর কোনো প্রিপোজিশন ইউজ করার দরকার নেই ঠিক আছে কারণ কেম দেখো কেম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ভার্ব এবং অ্যাক্রস এই শব্দটা নিজেই একটা প্রিপোজিশনের মতন এখানে বসে রয়েছে ঠিক আছে এবং কেম আর অ্যাক্রস দুটো একসাথে কম্বাইন হয়ে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেজাল ভার্বের মতন ইউজ হচ্ছে ঠিক আছে। যদিও আমরা এই পুরোটাকে বলছি প্রিপোজিশন কিন্তু অ্যাকচুয়ালি কেমটা তো আমাদের ভার্ব আর অ্যাক্রসটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রিপোজিশন এবং দুটো এখানে কম্বাইন হয়ে একটা ফ্রেজাল ভার্বের মতন ইউজ হচ্ছে তো সেখানে তো অলরেডি একটা প্রিপোজিশন আমাদের ঢুকেই রয়েছে তো সেখানে আলাদা করে আর উইথ দেওয়ার দরকার নেই ঠিক আছে। আই কেম অ্যাক্রস উইথ হিম যে আমি তার সাথে হঠাৎ করে দেখা করেছিলাম বা তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল তাহলে এখানে যে সঙ্গে যে জিনিসটা আমরা বাংলায় বলে দিচ্ছি না তাহলে এখানে উইথ আমাদেরকে বাদ দিতে হবে। নেক্সট উদাহরণ বলছে কি আই কেম অ্যাক্রস হিম বাই চান্স। এখানেও দেখো একটা প্রবলেম রয়েছে যেমন আমরা তো অলরেডি এখানে ডিসকাস করলাম যে বাই চান্সের মিনিংটাই হলো কেম অ্যাক্রসের মতন তাহলে এখানে অলরেডি যখন কেম অ্যাক্রস রয়েছে তাহলে আলাদা করে আমাদের বাই চান্স এই শব্দটা দেওয়ার দরকার নেই। আই কেম অ্যাক্রস হিম ঠিক আছে আমি হঠাৎ করেই তার সাথে দেখা করেছিলাম বা তার সাথে দেখা হয়ে গেছে ঠিক আছে আলাদা করে আবার হঠাৎ করে আবার আমি কেন এখানে ইউজ করতে যাব তাহলে এখানে বাই চান্স এই শব্দটাকে বাদ দিয়ে দেবো ঠিক আছে। আচ্ছা এর পরের যে কনফিউজিং পেয়ার্স যদিও এই শব্দগুলো আমাদের খুবই কমন কিন্তু এর মিনিংয়ে সামান্য সামান্য ডিফারেন্স থাকে ঠিক আছে তো সেগুলো সবগুলোর উদাহরণ একটা জায়গায় তোমরা দেখে নাও। তো এই কনফিউজিং পেয়ার্সটা হচ্ছে কি না অন আপন এবং ওভার। প্রথমত বলে রাখি অন আমরা কখন ইউজ করব এগুলো একটুখানি ছবি ইউজ করতে পারলে ভালো হতো কিন্তু ছবি আমি সেরকম কোথাও পেলাম না তো আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি ঠিক আছে। তো অন আমরা ইউজ করব ধরো যখন এটা একটা ধরো সারফেস ঠিক আছে তো তার উপরে এই একটা অবজেক্ট রয়েছে ঠিক আছে এবং এই অবজেক্টটা দেখো এই সারফেসের সাথে টাচ করে রয়েছে তো এই ক্ষেত্রে যখন আমরা টাচ করার সেন্সটা দেখতে পাবো সেখানে আমরা ইউজ করব অন ঠিক আছে। আচ্ছা এর পরে যেটা বলছিল আপন আপনের ক্ষেত্রে কীরকম হবে দেখো যেমন ধরো সেম জিনিস ঠিক আছে এটা একটা সারফেস এবং এর উপরে একটা অবজেক্ট রয়েছে ঠিক আছে টাচেই রয়েছে কিন্তু ঠিক আছে কিন্তু আপনের ক্ষেত্রে কি হবে ধরো এই অবজেক্টটা এখানে প্রথম থেকে ছিল না ঠিক আছে এই অবজেক্টটা বাইরে থেকে এখানে আসছে অ্যাকচুয়ালি প্রাথমিক অবস্থায় এই অবজেক্টটা ছিল এইখানে এবং সেটা এখান থেকে হঠাৎ করে এখানে এসেছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের আপন। আচ্ছা এরপরে রয়েছে ওভার। আচ্ছা ওভারের ক্ষেত্রে কীরকম হবে ধরো যেমন এইখানে একটা ধরো সারফেস রয়েছে ঠিক আছে এবং অবজেক্টটা রয়েছে ধরো এরকম জায়গায় ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে সারফেস আর অবজেক্ট দুটোর মধ্যে সামান্য কিছু ডিফারেন্স রয়েছে ঠিক আছে সারফেসের ওপরে অবজেক্টটা রয়েছে এবং সেটা
এমন একটা উচ্চতায় রয়েছে যেটাকে আমরা ছুঁতে পারবো, ঠিক আছে? এমন নয় যে একদম মানে আয়ত্তের বাইরে রয়েছে, সেরকম না। তাহলে সেই রকম ক্ষেত্রে আমরা ইউজ করছি কি ওভার। তাহলে বুঝতে পারলে সামান্য সামান্য ডিফারেন্স রয়েছে, একটা হচ্ছে অন, একটা হচ্ছে আপন, একটা হচ্ছে ওভার। ওকে, আচ্ছা, এবার এদের যে উদাহরণগুলো বলছে সেগুলো কি, দি বুক ইজ অন দি টেবিল, বলছে বইটি হলো টেবিলের ওপরে। ধরো এইটা হচ্ছে বইটা এবং এইটা হচ্ছে টেবিলের ওপরে, তাহলে সেটা আমাদের টাচে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি এখানে অন। নেক্সট উদাহরণ বলছে কি, দি ক্যাট জাম্পড আপন দি র্যাট, বলছে ক্যাটটা কি করলো, বিড়ালটা কি করলো, না জাম্পড আপন মানে হঠাৎ করে লাফালো কার ওপরে, না র্যাটের ওপরে। তাহলে এখানে ধরো আমাদের উদাহরণের পারপাসে, ধরো এই যে সারফেসটা আমরা এখানে বলছিলাম, এই সারফেসটাকে ধরে নাও যে আমাদের এখানে যে র্যাটের কথা বলছে সেইটা, সারফেসের বদলে এটাকে ধরে নাও র্যাট, এবং এইখানে ছিল আমাদের ক্যাট, এবং ক্যাট এখানে জাম্প করে কি করছে, না হঠাৎ করে র্যাটের ওপরে উঠে আসছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইটা হবে আপন। আচ্ছা, এর পরের যে উদাহরণটা সেটা হচ্ছে কি, দি ফ্যান ইজ ওভার মাই হেড, এবার এখানে দেখো এইটা ধরো আমাদের ফ্যান, এবং এইটা ধরো এই সারফেসটা যেটা সেটা আমি বলছিলাম, ধরো এখানে মনে করো নাও যে এইটা হচ্ছে আমাদের হেড, তাহলে হেডের ওপরে ওভারে রয়েছে আমাদের ফ্যানটা, কিন্তু ফ্যান আমাদের রুমের এমন একটা জায়গায় থাকে যেটা কিনা আমাদের হেডের ওপরে তো থাকে ঠিকই, কিন্তু সেটাকে আমরা ছুঁতে পারি, এমন নয় যে ফ্যান আমাদের একদম আয়ত্তের বাইরে রয়েছে সেটাকে আমি ছুঁতেও পারবো না, ঠিক আছে? তো সেই রকম ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ওভার। নেক্সট উদাহরণ বলছে কি, পুট দি ব্ল্যাঙ্কেট ওভার দি বেবি, এবার এই উদাহরণটা অ্যাকচুয়ালি আমাদের এক্সেপশনাল উদাহরণ বা ব্যতিক্রমী উদাহরণ বলতে পারো, তো এটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে। এবং এই উদাহরণটা দেখো এখানে কি বলছে, এই উদাহরণটাকে ভালো করে খেয়াল করো কি বলছে, এখানে বলছে পুট দি ব্ল্যাঙ্কেট ওভার দি বেবি, বলছে বাচ্চাটার উপরে কি করো, না ব্ল্যাঙ্কেটটা চাপিয়ে দাও, ঠিক আছে? মানে একটা চাদর দিয়ে বাচ্চাটাকে ঢেকে দাও, ঠিক আছে? এই জিনিসটাই তো এখানে মিনিং দিচ্ছে, কিন্তু আমরা এক্ষুনি দেখলাম কি যে ওভার এই জিনিসটা আমরা কখন ইউজ করব, যখন আমরা দেখতে পাবো কোনো সারফেস, এখানে সারফেস বলতে ধরো আমি বেবিটাকে ধরছি, এবং ওভার আমাদের এখানে ইউজ করা হয়েছে, এবং ব্ল্যাঙ্কেট জিনিসটা বেবির ওপরে চাপানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এখানে আমাদের অবজেক্টটা সেটা ধরো আমাদের ব্ল্যাঙ্কেটটা, কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা ফিজিক্যাল সেপারেশন রয়েছে, ঠিক আছে? অবজেক্টের সাথে আমাদের সারফেসের কোনো টাচ নেই, কিন্তু এখানে যখন আমি ব্ল্যাঙ্কেটের কথাটা বলছি সেটা কিন্তু সবসময় তো আমার এখানে তো এখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না, যখন ব্ল্যাঙ্কেটটা তার উপর চাপানো হচ্ছে তখন না হয় তার মধ্যে একটা ফিজিক্যাল সেপারেশন ছিল, কিন্তু আলটিমেটলি যখন ব্ল্যাঙ্কেটটা তার উপরে চাপিয়ে দেওয়া হবে তখন তো ব্ল্যাঙ্কেট আর বেবি দুটোতে ফিজিক্যাল সেপারেশনটা চলে যাবে, এবং তারা একে অপরের টাচে চলে আসবে, না যেমন প্রথমেটা রয়েছে সেই রকম, ব্ল্যাঙ্কেটটা অ্যাকচুয়ালি বেবির গায়ের ওপরেই থাকবে, ঠিক আছে? তখন আর কোনো ফিজিক্যাল সেপারেশন তো থাকছে না, কিন্তু তা সত্ত্বেও আমরা এখানে ইউজ করছি কি না ওভার এই শব্দটাকে। কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের হওয়া উচিত কি ছিল, যেমন আমাদের প্রথমে আমরা অনের ক্ষেত্রে দেখেছিলাম সেরকম এখানে হওয়া উচিত ছিল, কিন্তু এটা এখানে হয়নি, হয়নি এই কারণেই তার নিয়মটা দেখো এইখানে বলেছে। এখানে কি বলছে দেখো, এক্সেপশনাল রুলে ওভার ক্যান বি ইউজড টু কভার দি হোল সারফেস নো ম্যাটার হোয়েদার দেয়ার ইজ ফিজিক্যাল কন্ট্যাক্ট অর নট, বলছে ওভার এই প্রিপোজিশনটাকে আমরা কখন ইউজ করতে পারবো, যদি আমরা দেখতে পাই যে সেটা কি করছে, না টু কভার দি হোল সারফেস, যে সারফেসটা রয়েছে, যেমন এই যে সারফেসটা ছিল, এবং এখানে আমাদের উদাহরণে সারফেস বলতে আমরা কি বলেছিলাম, না বেবিটাকে, এবং বেবিটাকে কি করছে, না ব্ল্যাঙ্কেটটা কিন্তু পুরোপুরি চাপা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পুরোপুরি তাকে ঢাকা দেওয়ার জন্য তার কি হচ্ছে, না টু কভার দি হোল সারফেস, এই যে এখানে ম্যাটারটা এই জিনিসের আওতায় এই উদাহরণটা আমাদের চলে আসছে, টু কভার দি হোল সারফেস, পুরো বাচ্চাটাকেই পুরো বেবিটাকে কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে চাপা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, নো ম্যাটার হোয়েদার দেয়ার ইজ ফিজিক্যাল কন্ট্যাক্ট অর নট, যেহেতু তার মধ্যে আমাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওভার ইউজ করেছি, ঠিক আছে? তাহলে প্রথমে যে তিনটে উদাহরণ ছিল এই তিনটে আমাদের সিম্পল উদাহরণ ছিল নিয়মের অনুযায়ী, এবং লাস্টের উদাহরণটা ছিল আমাদের একটুখানি ব্যতিক্রমী, তার নিয়মটাও আমি এখানে ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমি প্রিপোজিশনের কিছু কনফিউজিং পেয়ার্স ডিসকাস করলাম, এর পরে ক্লাস যেটা হবে সেখানেও বেশ কিছু এখনো ডিসকাস করার বাকি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপোজিশনের চ্যাপ্টারটা যতটা আমরা সিম্পল বলে মনে করি যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা মুখস্থ করে নেবো এবং পরীক্ষায় আমাদের অ্যাপ্লাই করে দেবো, অ্যাকচুয়ালি কিন্তু প্রিপোজিশনের কনসেপ্টটা অতটা ইজি নয়, ঠিক আছে? কিছু ক্রিটিক্যাল রয়েছে যেগুলো আমাদেরকে একটুখানি বুঝতে হবে, আর যেগুলো মনে করা সেগুলো সিম্পল জাস্ট মনে করে নেবে মুখস্থ করার মতন। তোমাদের কাছে যদি এসপি বক্সের বইটা থাকে ওখান থেকে তোমরা নিজেরাও পড়তে পারো, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আর যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি অলরেডি এখানে এসপি বক্সের বইটা ধরে বেশ কিছু ক্লাস বানিয়ে দিয়েছি, আর আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসে একটা করে ভিডিও ছাড়ি, ঠিক আছে? তো তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখেছো ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই ক্লাসগুলো দেখে নিও।
আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকে পেজ রয়েছে, ওটা তোমরা ফলো করতে পারো। ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে, আমি ওখানে সব ক্লাসের নোটসগুলো শেয়ার করে দিই। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।